সোজা সাপটা বললেই তো হয়, আমাকে সময় দিও। লেকচারার মানুষদের কি সোজা কথা বলতে মানা? কে জানে, হয়তো তাই। এক প্রমাণ তো হাতের কাছেই। বিশ্লেষণ শেষে তাহিয়া কৌতুকের স্বরে বলল, আমি যাকে দেখতে যাচ্ছি তাকেই শুধু সময় দিব, বাকি কাউকে সময় দিতে পারবো না, এত সময় নেই আমার। আহমেদ বাড়ির বউ আমি, কত দায়িত্ব, রাত দিন 24 ঘন্টা শাশুড়ি আর দাদি শাশুড়ির পাশে কাটাবো, নড়চড় হবে না। আমার বাড়তি দায়িত্ব নিতে রাজি নই আমি। অফিক চোখ ছোট ছোট করে চাইল তাহিয়ার পানে, মনে মনে বলল, মেরি বিল্লি মুসে মেয়াও সাংঘাতিক, মুখে বলল, আহমেদ বাড়ির ছেলের কাছ থেকে ছেলে বউ কতক্ষণ দূরে থাকতে পারবে দেখব, এমন যেন না হয় যে দাদি শাশুড়িকে এক পলক দেখেই স্বামীর খোঁজ করা শুরু করবে। স্বামী চোখের আড়াল হলেই হন্য হয়ে খুঁজবে না, না পেয়ে শাশুড়ির কাছে এসে লাজুক স্বরে বলবে, আন্টি উনি কোথায়? শাশুড়ি ডাকলেও তখন কিন্তু তোমার উনি আসবে না। এমনটা হবে না, আমি কাউকে দেখার জন্য হয়রান হব না, একদম না। বাড়ি গেলে আমার উনি টুনি লাগবে না, দুই শাশুড়ি হলেই হবে। মুখ ফসকে বলে ফেললো তাহিয়া, বলার আগে ভাবে উনি কি বলতে চাচ্ছে ও। অভিক তাহিয়ার কাঁধ থেকে হাত সরিয়ে ফেললো তৎক্ষণাৎ, বলল, এখনো না লাগুক। অভিকের স্বরে কেমন রাগ ভাব। মানুষ যখন কাউকে প্রচণ্ড আপন ভাবতে শুরু করে তখন তার কাছে অনেক বেশি সময় আশা করে, তাকে কাজ ছাড়া করতে চায় না, অন্য কাউকে বেশি সময় দেওয়াও পছন্দীয় হয় না ওদের, দূরত্ব মেনে নিতে পারে না। অভিকের অবস্থাও বোধ হয় এমন, ভাবল তাহিয়া, অনেক বেশি আপন ভাবতে শুরু করেছে ওকে। ঠোঁট চেপে হাসল ও। অভিকের সরানো হাত আবার টেনে নিচের কাঁধে রাখল, তারপর বলল, আমার একটাই উনি, ওনাকে না লাগলে কাকে লাগবে বলুন, ওনাকে আমার কৌতুকে প্রয়োজন, উনিই তো আমাকে আগলে রাখার প্রিয়জন, ওনাকেই তো লাগবে অনেকভাবে সব কিছুতে। অভিকের দৃষ্টি সামনের দিকে ফেরা ছিল, তাহিয়ার বলা মুগ্ধ ঘন কথা কর্ণকুহরে পৌঁছতেই তড়িৎ মাথা ঘুরিয়ে তাহিয়ার দিকে তাকালো, ভ্রু কুচকাল। একটু আগেই তো আমাকে লাগছিল না, এখন আবার লাগছে কেন? আমার কাছে উনি আর রেহান দুটো অপশন ছিল, রেহানের অপশনটা কর্তৃপক্ষ ডিলেট করে দিয়েছে, বাদবাকি একটাই অপশন আছে, তাহলে উনি। এখন অপশন সংকটে ঘুরে ফিরে ওনার কাছেই যেতে হবে, লাগবে না বললেও মন মানছে না, মনের কথা শুনতে গিয়ে ওনার আশ্রয় নিতে হচ্ছে, কি আর করার, অপশন সংকট। ঠোঁটের উল্টিয়ে নিষ্পাপ ভঙ্গিমায় বলল তাহিয়া। অফিকের হাসি পেল তবে হাসল না, মুখ স্বাভাবিক রেখে বলল, কথার পণ্ডিত তুমি, একমাত্র কথাটাই ভালোই পারো বলতে। আরও একটা কাজও ভালো পারি, আবেগকে প্রশ্রয় দিতে পারি। তোমার প্রশ্রয় দেয়া আবেগ কি আমাকে ডুবাচ্ছে? মনে মনে বলল অভিক, মুখে বলল, এত আবেগী হলে জীবন চলে না, বিবেকবান হওয়াতেই মঙ্গল। এখনো চলছে তো, বাকি জীবনও চলে যাবে, দম্পতির মাঝে একজনকে আবেগী হতে হয়, একজনকে বিবেকবান, জীবন আবেগ বিবেক দুটোই মিলেই চলে। আবেগ মনকে খুশি করে আর বিবেক জীবনকে সুখী করে, আমাদের মাঝে আপনি বিবেকবান আমি আবেগী, দুজনেই বিবেকবান হলে জীবনটা যান্ত্রিক হয়ে যেত, এসব ভাব ভালোবাসা হতো না, দুজন দুই পথে থাকতাম, 3 বছর পরে এক হতাম, বিবেক গম্ভীর আবেগ চঞ্চল, বিবেক যুক্তি বোঝে আবেগ যুক্তি বোঝে না, বিবেক শর্ত ভঙ্গ করে না, আপনি করেননি, আবেগ ভঙ্গ করে আমি করেছি, আবেগ বিবেক মিলে গেলে তবেই জীবন সুন্দর। তাহিয়া থামল, তারপর আবার বলল, এই যেমন বাইরে বৃষ্টি হলো, বিবেক চিন্তা করবে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ঠান্ডা থেকে অসুখ হবে, এসব থেকে বাঁচতে ভেজা উচিত নয়, আবেগ চিন্তা করবে বৃষ্টির মাঝে অনেক আনন্দ আছে, একটু ভেজাই যায়, অসুখ হলে দেখা যাবে, আপনি নিষেধ করবেন বৃষ্টিতে ভিজতে, আমি তাও ভিজব, কিছুক্ষণ আবেগের কথা শুনে তারপর বিবেকের কথা শুনতে হয়, আমি কিছুক্ষণ বৃষ্টিতে আপনার কথা মেনে উঠে বসব, এতে আনন্দ হবে অসুখ হবে না, এটাকে বলে আবেগ বিবেকের সংমিশ্রণ, মৃদুস্বরে বলে গেল তাহিয়া। অভিক মুগ্ধ হয়ে কথাগুলো শুনল, কত গভীরভাবে চিন্তা করে এই মেয়ে, প্রশংসনীয়। অভিক হাসল, বলল,
পড়াশোনা নিয়ে যদি এত গভীর চিন্তা করতে তবে ডিপার্টমেন্টে টপ করতে। তাহিয়া বিরক্ত মাখা গলায় বলল, এখন পড়াশোনার কথা না উঠলেই নয়, পড়াশোনার কথা বলতে ভালো লাগে না আমার। আমি লেকচারার মানুষ, পড়াশোনা আর জ্ঞানদানি আমার প্রধান কাজ, অভ্যাসগতভাবে বেরিয়ে আসে, কি করা। আপনি দিন দিন হিংসুটে হয়ে যাচ্ছেন লেকচারার সাহেব, লক্ষণ কিন্তু ভালো না। কিসের ভিত্তিতে আমাকে হিংসুটে বললে তুমি? আমি সময় দিব না বলার পর আপনার চেহারার যা অবস্থা হয়েছে সেই ভিত্তিতে বলছি, কিভাবে নাক ফোলা ছিলেন, সরসী কিশোরীর মতো অভিমান চোখে চাইলেন, আমি কিন্তু সব ঠাহর করেছি। ওটা তো মজা করেছিলাম, দাদিমাকে দেখতে যাচ্ছ, দাদিমাকে সময় দিবে, আমাকে সময় তো পরেও দিতে পারবে, সমস্যা হবে না, আপাতত দাদিমাই আমাদের মধ্যমণি। গম্ভীর শোনালো অভিকের কথা, তাহিয়া হেসে বলল, তো আমি কোথাকার সিরিয়াসলি বলেছিলাম, আমিও মজা করেই বলেছি, দিনের পুরো সময়টা দাদিমার জন্য বরাদ্দ, ফাঁকে সামনে এলে কয়েক পলক দেখা দেখি সময়টা আপনার। অভিক বিস্তৃত হাসল, বলল, আচ্ছা ঠিক আছে, আগে বাড়ি যাই, তারপর বাকি সব দেখা যাবে, এখন ঘুমাও একটু, সকালে ঘুম হয়নি ভালো মতো, আবার মাইগ্রেন হানা দিবে। মূলত তাহিয়ার ঘুম পাচ্ছে, সকালের অপূর্ণ ঘুমটা চোখে এসে ভর করেছে গাড়িতে পিঠ এলানোর পরপরই। অভিকের কথাই মগ্ন থাকাই ঘুমকে সাড়া দিতে পারেনি, অনুমতি পেয়ে সিটে মাথা রাখল। গাড়ি তখন ভাঙা রাস্তা পার হয়ে এগুচ্ছিল, ভীষণ ঝাঁকি দিচ্ছিল, তাহিয়ার মাথা চলে যাচ্ছিল গ্লাসের দিকে, ঘুমাতে অসুবিধে হচ্ছিল তাহিয়ার, তা পরখ করে অভিক এক হাতে টানল কাছে, মাথাটা আলতো করে নিজের কাঁধে রেখে বলল, এবার ঘুমাও। তাহিয়া হাসল, এক পলক অভিকের পানে চেয়ে আবার চোখ বুঝল, একসময় ঘুমিয়েও পড়ল। অভিক ঘুমন্ত অর্ধাঙ্গিনী চাইল, চেয়ে রইল, একসময় পলক ফেলল, প্রিয়তমার চোখে পড়া চশমা খুলে নিল, অন্য হাত পিঠে দিয়ে আগলে নিল আলতো হাতে। তাহিয়ার ঘুম ভাঙল ঘণ্টা দুয়েক পর, চোখ খুলে অভিকের বাহু টোড়ে আবিষ্কার করল নিজেকে, সরে বসে বলল, আর কতক্ষণ লাগবে? ঘণ্টাখানেক, ছোট করে উত্তর দিল অভিক। তাহিয়ার জানালার দিকে এগুলো, বাইরে নজর দিল, গাড়ি শহর পেরিয়ে গ্রামের পথে ঢুকেছে, মাঝে রাস্তা, দুপাশে সর্ষে ক্ষেত, কি সুন্দর লাগছে, যেন হলুদ শাড়ি পরা রূপসী কন্যা হেঁটে যাচ্ছে বাংলার বুকে। তাহিয়া বিমোহিত হয়ে চেয়ে রইল, চোখে একরাশ মুগ্ধতা। তাহিয়ার দৃষ্টি বাইরে পড়তেই অভিক চোখ বন্ধ করল, ডান হাতটা বাহ কাঁধে দিয়ে খানিকটা এদিক ওদিক হেলে গেল। দীর্ঘক্ষণ তাহিয়ার মাথা থাকায় কাঁধ ব্যথা করছে, সিটে হেলান দিয়ে স্থির হয়ে বসল, ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে, ক্লান্তিতে সাই জানিয়ে চোখ বুঝল। তখন তাহিয়া ঘাড় ঘুরিয়ে চঞ্চল গলায় বলল, গ্রামের অনেক গল্প শুনেছি, কখনো দেখা হয়নি, আজই প্রথম দেখছি, কি সুন্দর। অভিক চোখ খুলল, চেহারা থেকে ক্লান্তিভাব সরিয়ে বসল, তাহিয়ার দিকে চশমা বাড়িয়ে দিয়ে বলল, সৌন্দর্য উপভোগ করো, এদিক থেকে গ্রামের সৌন্দর্য শুরু হয়েছে, আমাদের ওদিকটা আরও সুন্দর, যত এগোবে সৌন্দর্য বাড়বে। তাহিয়া চশমা পরে মুগ্ধ চোখে তাকিয়ে দেখল কিছুক্ষণ, আকস্মিক পিছু ফিরল, অভিকের পরখ করল, অভিকের চেহারায় ক্লান্তির আভা দেখতে পেল, চোখ জোড়া বন্ধ। তাহিয়া প্রকৃতি দেখা বাদ দিয়ে সিটের ব্যাক সাইড থেকে ওর হ্যান্ড ব্যাগ হাতে নিল, নিঃশব্দে চেইন খুলে হাতরে থার্মোস ফ্ল্যাক্স বের করল, আকারে বেশ ছোট। তারপর আবার ব্যাগে চোখ রেখে কিছু খুঁজল, পেয়েও গেল, একটা সিরামিকের কফি মগ, মগটা ওরই, ভীষণ পছন্দের, এই মগও কারো সাথে শেয়ার করে না, তুহিনের হাতে দেখলেই ঝগড়া বাঁধিয়ে দেয়, বিশেষ জিনিস বিশেষ মানুষের সাথে আপত্তিহীনভাবে ভাগ করা যায়। নিঃসন্দেহে অভিকর জীবনের বিশেষ মানুষ, সকালে ব্যাগ গোছাতে গিয়ে অভিকের কথা ভেবেই রিনাকে দিয়ে সবুজ চা বানিয়ে ফ্ল্যাক্সে ভরে নিয়েছে, সাথে ব্যাগে নিয়েছে মগটা, মগে চা ঢেলে মৃদু স্বরে ডাকলো, লেকচারার সাহেব ঘুমিয়েছেন? অভিক ঘুমায়নি, চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল, তাহিয়ার ডাক শুনে অবস্থার পরিবর্তন না করেই হাসল, ডাকটা কেমন অদ্ভুত শোনাচ্ছে, চোখ খুলে বলল, এসব সাহেব টাহেব হজম হয় না আমার, নাম ধরে ডাকো। শিক্ষকদের নাম ধরে ডাকতে নেই।
তাহিয়া কৌতুকের স্বরে বলল, অভিকো চেইন টানল। শিক্ষকটা ব্যক্তিগত হলে ডাকার অনুমতি আছে। তাহিয়া ওর হাতে থাকা মগটা অভিকের দিকে এগিয়ে দিয়ে বলল, এসব ব্যাপারে পরে ভাবা যাবে, এখন চা খান, ক্লান্তি বোধ কমবে কিছুটা। অভিক বরাবরের মতো বিস্ময়ের সাথে মগ হাতে নিল, তবে এবার বিস্ময়ের মাত্রা কিছুটা বেশি ছিল। এখন চা আসার কোনো পথ দেখছে না ও। চা কোথায় পেল তাহিয়া প্রশ্ন করল। চা কোথায় পেলে? বাসা থেকে বানিয়ে এনেছি। অন্য হাতে থাকা ফ্ল্যাক্স উঠিয়ে দেখালো তাহিয়া। অভিক তা পরখ করল, কিছু বলল না, চুপচাপ চায়ে চুমুক দিল, গলথকরণ করে চমৎকার হাসল। এখন এই চায়ের ভীষণ প্রয়োজন ছিল। প্রিয়জনগুলোই বোধহয় প্রয়োজন বোঝে, মেয়েটাও বুঝে গেল, এই চা দিয়েই মেয়েটাকে বশ করেছে হাসপাতালে সেই রাতে। তারপর থেকে প্রতিদিন বশ করে যাচ্ছে। যখন ওর চায়ের ভীষণ প্রয়োজন হয় তখন চা নিয়ে হাজির হয়। আজ আসার সময় মনে করে নিয়ে এসেছে, কাজটা হৃদয় গ্রাহ্যী। তাহিয়া অভিকে সেই হাসিতেই সন্তুষ্ট। মনের ভাবগুলো প্রকাশের জন্য কথা বলতে হয় না, একটু মুখভঙ্গিই যথেষ্ট। এক কাপ চা আর মুগ্ধতা নিয়ে বাকি পথ পার করলো ওরা। বাড়িতে গিয়ে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়ালো। তাহিয়া বাড়ির ভেতরে যেতেই নীলিমা দৌড়ে এলেন, বোধ করি তাহিয়ার অপেক্ষায় ছিলেন তিনি। দেখেই বুকে চড়িয়ে নিলেন, উঠোনে দাঁড়িয়েছিল ওরা। বউ শাশুড়ির আলাপের মাঝে চারজন মহিলা বেরিয়ে এলো ঘর থেকে। নীলিমা তাহিয়াকে দেখিয়ে তাদের উদ্দেশ্যে বললেন, তাহিয়া আমার ছেলের বউ। তারপর তাহিয়ার উদ্দেশ্যে বলল, এরা সবাই তোমার ফুফু শাশুড়ি। তাহিয়া সালাম দিল। তিনজন হাসি মুখে সালাম নিয়ে কুশল বিনিময় করলেন ওর সাথে, বাকি একজন যার নাম জাহানারা, সম্পর্কে অভিকের মেজ ফুপু। তিনি তাহিয়াকে পরখ করে মুখ কুচকালেন, বললেন, এইটা তোমার পোলার বউ? নীলিমা ভীত ঢোক গিললেন। জাহানারা স্বভাব সম্পর্কে তার অজানা নয়। জাহানারা নাক উঁচু স্বভাবের, কাউকে কথা বলতে দুবার ভাবেন না, মুখের উপর অপমান করে দেন। জাহানারার বড় মেয়ে জামিনের সাথে অভিকের বিয়ের কথা ভেবেছিলেন জাহানারা, প্রস্তাবও দিয়েছেন, কিন্তু তাহিয়াকে আনবেন বলে ফিরিয়ে দিয়েছেন নীলিমা। প্রস্তাব ফেরানোর পর জাহানারা খেপে আছেন নীলিমার ওপর। আগে ভাইয়ের বাসা হয়ে ডাক্তার দেখাতে যেতেন, এরপর তাও বন্ধ করে দিয়েছেন। এই তো বাড়িতে আসার পর থেকে কতগুলো বাঁকা কথা শুনিয়েছেন নীলিমাকে, তাও রাগ কমেনি। এখন বাকি রাগ ছাড়বেন তাহিয়ার উপর। জামিনের গায়ের রং দুধে আলতা, অপরদিকে তাহিয়ার গায়ের রং বাদামি। দুজনের তুলনা করে কথা দিয়ে তাহিয়া নাড়ি ফুড়ি বের করে ফেলবেন। শহুরে মেয়ে তাহিয়া, গ্রামের এত পেঁয়াজ বুঝবে না, মন খারাপ হবে, শেষে অপরাধ বোধ নীলিমারই হবে। এই ননদের কথা ভেবেই তাহিয়াকে আনার বিপক্ষে ছিলেন তিনি, কিন্তু রেবুন নেচ্ছা বারবার বলছিলেন রোগীর কথায় সবাই সায় দিয়ে অনুরোধ করছিল শেষ ইচ্ছে পূরণ করতে, না বলে পারলেন না নীলিমা। এখন ভয় লাগছে ওনার। চাহানারার আক্রোশে পড়ার আগে তাহিয়াকে নিয়ে সরে যাওয়ায় মনস্থির করলেন তিনি, উঠোন থেকে সরিয়ে ঘরে নিয়ে গেলেন, তারপর রোগীর ঘরে। কিন্তু শেষ রক্ষা হলো না, মেয়েটাকে কাঁদিয়েই ছাড়ল। প্রতিটা বংশে একজন রাগি, ঝগড়াটে, হিংসুটে, নিচু মন মানসিকতার মানুষ থাকে, সে ছেলে বোন উভয়ই হতে পারে, যে কিনা কারো সুখ সহ্য করতে পারে না। সবার মাঝে দ্বন্দ্ব বাঁধায়, মুখের উপর কটু কথা বলে সবাইকে অপমান করার সুযোগ খোঁজে। অভিকদের বংশে এই মানুষটা হলো জাহানারা। তার স্বভাব সম্পর্কে কারো অজানা নয়, স্বভাব জেনেই সবাই তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে। নীলিমাও ভয়ে ভয়ে থাকেন, এই বুঝি তার কোনো দোষ খুঁজে নিয়ে সবার সামনে অপমান করে বসেন। বিয়ের পর এই ননদটাই তার জীবন নরক বানিয়েছে। অতিষ্ঠ হয়ে বাসায় উঠেছেন তিনি, সেখানে গিয়েও কম করেননি, এখন তার পুত্রবধূকে নিয়ে পড়েছেন। সবাই জাহানারার স্বভাব সম্পর্কে জানলেও তাহিয়া জানে না। নীলিমা সুযোগ খুঁজছেন তাহিয়াকে সতর্ক করে দেওয়ার জন্য, কিন্তু সুযোগ পাচ্ছেন না। আসতে না আসতেই জাহানারার সামনে পড়েছে তাহিয়া, চোখ দিয়েই বাষ্প করেছেন তিনি। অপমানের ঝুলি খুলে বসার আগে নীলিমা আগ বাড়িয়ে বলল, তাহিয়া আম্মা তোর আসার পথ চেয়ে আছেন, আয় দেখা করবি।
বলে এক প্রকার টেনে নিয়ে গেলেন শাশুড়ির ঘরে। জাহানারাও গেলেন পিছু পিছু। নীলিমা বুদ্ধি করে ছেলেকে নিলেন সাথে। অফিকের উপস্থিতিতে তাহিয়াকে অপমান করার সাহস পাবেন না জাহানারা, এমনটাই ধারণা তার। সত্যিই পেলেন না। অফিক তাহিয়া রেবুন্নেচ্ছার শিওরে বসা দাদিকে ভালো মন্দ জিজ্ঞেস করল। রেবুন্নেচ্ছার শরীরের অসুস্থতা জেঁকে বসলেও জবান সচল আছে, কথা বলতে পারেন। তাহিয়াকে তিনি সাদরে গ্রহণ করলেন, চেহারায় খুশির আভা ফুটিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। নাতি বউকে দেখে বেশ আনন্দিত দেখালো। নীলিমা দরজায় দাঁড়িয়ে জাহানারার দিকে তাকাচ্ছেন বারবার। জাহানারা চোখ মুখ কুচকে পরখ করছেন তাহিয়াকে। যে কোনো সময় হামলে পড়বেন, এই যাত্রায় নীলিমা আবারও পদক্ষেপ নিলেন। কিছুক্ষণ বসার পর ছেলের উদ্দেশ্যে বললেন, অনেক জার্নি করে এসেছিস তোরা, যা গিয়ে ফ্রেশ হয়ে নে, দুপুরের খাবারও সময় হয়ে এসেছে, যখন তখন ডাক পড়বে, খেয়ে দে এসে বসিস আবার। অভিক তাহিয়াকে নিয়ে তোর ঘরে চলে যা। অভিক স্ত্রীর পানে তাকালো। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে মেয়েটা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, চোখে মুখে ক্লান্তি ভাব স্পষ্ট। একটু বিশ্রাম না নিলেই নয়, প্রিয়তমার কথা ভেবেই উঠে দাঁড়ালো অভিক। তাহিয়ার উদ্দেশ্যে পড়ল, তাহিয়া আসো। তাহিয়া উঠে দাঁড়ালো। দাদিমাকে ওর বেশ ভালো লেগেছে, বাকি সবাই অপরিচিত। অচেনা লোক সমাজে থাকতে অস্বস্তি লাগছে কিছুটা, তাছাড়া শরীরটাও ভেঙে আসছে। ধীর পায়ে অফিককে অনুসরণ করল। রেবুন্নেচ্ছা থাকা ঘরটা চার রুমের, চারপাশে বেড়া, উপরে টিন দেওয়া, মেঝেতে কার্পেট বিছানো। ঘরটার সামনে বিশাল উঠোন, উঠোনের চারপাশে এই ঘরটার মতোই ছয়টা ঘর। অফিক উঠোন পেরিয়ে শেষ দিকে থাকা ঘরের দিকে এগুলো। নীলিমা আগে গিয়ে একটা ঘরে ঢুকলেন, কিছুক্ষণ পর বেরিয়ে এলেন, অফিকের হাতে চাবি দিলেন। অফিক নীলিমা প্রবেশ করা ঘরটা পাশের ঘরের দিকে এগুলো। এই ঘরটা একেবারে নতুন, কিছুদিন আগেই করা হয়েছে বোধহয়। এ ঘরের ডিজাইন কিছুটা আলাদা, চারপাশে নীল টিন, মাঝে দুটো কাঠের জানালা, একটা দরজা, ওপরেও টিনে ঘেরা। তাহিয়া সব কিছু পরখ করার সময় নীলিমা ওকে বললেন, ফ্রেশ হয়ে নে, কিছুক্ষণ বিশ্রাম নে, আমি না ডাকার আগে বাহিরে আসবি না, বুঝেছিস? তাহিয়া মাথা নাড়ালো, জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? রান্নাঘরে গিয়ে দেখি রান্না কতটুকু হলো, বলে চলে গেলেন নীলিমা। অভিক তাহিয়াকে নিয়ে নতুন ঘরে প্রবেশ করল। এ ঘরে চারটে রুম, একটা বসার ঘর, একটা শোবার ঘর, একটা বাথরুম, একটা রান্নাঘর। মেঝেতে কার্পেট বিছানো, শোবার ঘরে একটা খাট, একটা ড্রেসিং টেবিল আর স্টিলের আলমারি। অভিক জানালা খুলে দিল, খাটের পাশে জানালা। তাহিয়া গিয়ে খাটে বসল, জানালা দিয়ে বাইরে তাকালো। শুধু ঘর আর ঘর চোখে পড়ল। ভ্রু কুচকে প্রশ্ন করলো,